সেলস এর প্ল্যান চলে গেছে। স্যার 9 পিএম এর দুজন আছে। আচ্ছা আপনাদের সেলসে কি কিছু লোক চলে গেছে হঠাৎ করে কিছুদিন আগে? এই যে এটা আমার মেজর ওনার ডিপার্টমেন্টে কেন গেল ওটা ক্লারিফিকেশন দিতে হবে। রোড ক্রস বের করতে হবে ওটা ওটা হলো সিএ প্ল্যান ওনার ডিপার্টমেন্টের জন্য মেজর এমসি হলো কি? ওই হঠাৎ লোক কেন চলে গেল এতগুলো লোক? এটা ওনার জন্য আছে ওনার সেলসের ডিপার্টমেন্টে। উনি যেহেতু নাই উনি না থাকলেও ওনার ডিপার্টমেন্টে আমি এটা পাঠাই দেবো একসাথে বা আপনার অডিটের সঙ্গে আপনারাও ধরতে পারেন। উনি যেহেতু নতুন জয়েন করছেন ওনার পুরাতন যারা আছে তাকে পাঠান। আচ্ছা যাই হোক মেজর হলো ওটাই যেটা আপনার সিভিয়ারিটিটা খুব বেশি এটা যে কোনো ডিপার্টমেন্টে হতে পারে। মাইনর পার্সিয়াল ডেভিয়েশন অফ এনি রিকোয়ারমেন্ট ধরেন আপনি আপনার ডিপার্টমেন্ট অডিট করতে আসছে সিভি সার্টিফিকেশন বলি এসে দেখলো যে আপনার আপনার কথাই ধরেন কমার্শিয়াল ডিপার্টমেন্টে অ্যাপ্রুভ সাপ্লাইয়ের একটা লিস্ট থাকবে আপনার এখানে লিস্ট আছে কিন্তু ওদের ইভ্যালুয়েশনটা আপনি করেননি। আমাদের রিকোয়ারমেন্ট আইএসও রিকোয়ারমেন্ট হলো যে অ্যাপ্রুভ সাপ্লাইয়ের লিস্ট থাকবে এবং ইয়ারলি ইভ্যালুয়েশন করতে হবে তার পারফরমেন্স কেমন ওটা গাইডেন্স দিচ্ছে আপনাকে ওটা আপনি করেন নাই আপনি একটা করছেন আরেকটা করেন নাই এটা হবে মাইনর আছে। মাইনর মানে পার্সিয়াল ডেভিয়েশন অফ এনি রিকোয়ারমেন্ট। আমাদের আইএসও রিকোয়ারমেন্ট হলো ফর কমার্শিয়াল ডিপার্টমেন্ট তার একটা অ্যাপ্রুভ সাপ্লাইয়ের লিস্ট থাকবে এবং পারফরমেন্স ইভ্যালুয়েশন আলাদা থাকবে কিন্তু ওনার ডিপার্টমেন্টে যদি একটা থাকে আরেকটা না থাকে দেন উই কল ইট মাইনর অ্যাকশন। ক্লিয়ার? মাইনরটা মানে পার্সিয়াল ডেভিয়েশন আর মেজর টোটাল ডেভিয়েশন এইভাবে দিতে পারেন অথবা গ্রেট ইফেক্ট অর সিভারিটি ইজ ভেরি হাই দ্যাট ইজ কল মেজর অ্যান্ড মাইনর ইজ লেস সিভারিটি এভাবে আপনার ডেফিনেশন দিতে পারেন। অবজারভেশন অবজারভেশনটা এনসির ভিতরে আসবে এনসি আর অবজারভেশনের ডিফারেন্ট হলো যে আপনার এনসি হলে আপনাকে জবাব দিয়ে করতে হবে একটা ফর্ম আছে আসেন আপনাদের ওই ফর্মে আপনাকে জবাব দিয়ে করতে হবে যে কেন এই এনসিটা আর অবজারভেশনের জন্য আমাদের কোনো জবাব দিয়ে নেই মানে জাস্ট এটা ডেভেলপ করার জন্য অডিটর একটা কমেন্টস করে যেতে পারে আরেকটু ভালো করার আরেকটু ভালো করার জন্য এটা হলো অবজারভেশন। আচ্ছা যেমন এটাকে একটা যদি আমরা এক্সাম্পল দিতে চাই এইভাবে দেওয়া যায় যেমন আপনি কোন ডিপার্টমেন্ট আপনি যেমন আপনার ডিপার্টমেন্টে আমি অডিটে গিয়ে দেখলাম আপনার রুমটা সাজানো হয়েছে কিন্তু যে ক্যাবিনেটে ফাইলগুলো রাখছেন সেটার কোনো আইডেন্টিফিকেশন নেই আমি একটা ফাইল চাইলাম আপনি খুঁজে খুঁজে বের করতেছেন ক্যাবিনেট থেকে এটা অবজারভেশন আপনার আপনি বের করে দিয়েছেন কিন্তু 10 মিনিট পরে কাজ হয়েছে কিন্তু এই যে 10 মিনিট সময় নষ্ট করলেন আমার এটা আপনাকে আমি একটা অবজারভেশন হিসাবে দিয়ে আসতে পারি যে আপনি ভবিষ্যতে ফাইলগুলো একটু সাজাই রাখেন স্টিকারিং করে রাখেন ঠিক আছে এটা আপনার জন্য অবজারভেশন। এটা মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এটা আসতে পারে ইট ডিপেন্ডস আপ টু অডিটর যদি মনে করে দিবেন আদিন নাই বাধ্য বাধ্যের মতো আমি অপরচুনিটি ফর ইম্প্রুভমেন্ট এটাও অডিটরের কমেন্টস বা অডিটরের মতামত ওনার অভিজ্ঞতা থেকে অডিটর বলতে পারে যেমন আপনার অপরচুনিটি ফর ইম্প্রুভমেন্ট এরকম হতে পারে এখন যেমন আমরা সব হার্ড কপি মেনটেন করতেছি তাই না সফট কপি মেনটেন করার জন্য উনি একটা অ্যাডভাইস দিয়ে আসতে পারে যেটা অপরচুনিটি ফর ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট করে নিতে পারে কারণ ইজি হয় কাজ সহজ হয়ে যায় তাই না যেটা সফটওয়্যার করে দেওয়া থাকে এটা যদি আপনি এসওপিতে লেখা থাকবে এসওপিটাও আপনি কারেকশন করে নিতে পারেন এসওপি কিন্তু এরকম কিছু না যে এটি আমার আজীবন মানতে হবে এটাও ইট ইজ চেঞ্জেবল যেহেতু ডকুমেন্টস এসওপিটা কি এটা কি রেকর্ড না এসওপি কি ডকুমেন্টস অ্যান্ড ডকুমেন্টস ইজ চেঞ্জেবল আমরা একটু আগে বলে আসছি না ডকুমেন্টস রেকর্ডের পার্থক্য কাজে এটা অডিটর বলতে পারে যে এসওপি অফ ডকুমেন্টস কন্ট্রোল মে চেঞ্জ ফর অপরচুনিটি অফ ইমপ্রুভমেন্ট এটা আস্তে আস্তে আপনাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট তারপরে স্ট্রেংথ
এতক্ষণ আপনারা অডিট করেছেন ওনার ডিপার্টমেন্টে, অনেক কিছু জিজ্ঞেস করছেন, হি ইজ ফেড আপ অন ইউ, তখন জাস্ট একটু আপনার কি বলে এটা সান্ত্বনা দিয়ে আসলেন যে আপনার এই জিনিসটা খুব ভালো লাগছে। হ্যাঁ পজিটিভ, এটা খুব সুন্দর করে আপনার সবাই নিজের কি পরিষ্কার করছেন, আপনার মনটা খুব পরিষ্কার করছেন, জাস্ট একটু সান্ত্বনা দিয়ে আসছেন শেষের দিকে, যারা বসে আপনার খুব খুশি হবে, সেপ্টেম্বরে যে যাত্রা সেটা মানে নিজে করবে না, তাহলে তো আপনি ভুল ধরবেন না, আপনারা যদি আমি আপনাকে করতে বলি তাহলে আপনি ভুল ধরবেন। যার একটু নলেজ আছে তাকে দেওয়া হবে, ওই যে টিম মেম্বার যখন সিলেকশন করবে তখন ওনাদের সাথে আলাপ করে করবে, যেমন যার একটু বেসিক, যেমন ফার্মেসিতে যারা পড়াশোনা করে আসছে তাকে দিলে অন্তত বেসিক নলেজটা আছে, আর এটা না দিলেও সমস্যা নাই। আপনি সাপোজ ইকোনমিক্সের ছাত্র, এটা এমন কিছু না রকেট সায়েন্স না যে আপনি বুঝবেন না, আমরা একটা চেকলিস্ট ধরাই দেবো আপনাকে, চেকলিস্ট দেখে দেখে ওই ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশনে গিয়ে প্রশ্ন করবেন, ইট ইজ নষ্ট টার্ম, এটা ইজি করতে পারবো, তবে হ্যাঁ ওই ডিপার্টমেন্টের নলেজ থাকে।